সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে মাছগুলি আমি দেখাচ্ছি, এই মাছগুলি হলো গ্লাস কাপ মাছের পোনা, অর্থাৎ হাওড় অঞ্চলে চাষ করার মতো উপযোগী পোনা। যেমন সিলেটে আপনার হাওড় অঞ্চল থাকে, ওখানে আপনার গ্লাস কাপ মাছ চাষ দিলে আপনার অনেক বড় হয়। আপনার দেখা গেছে একটা মাছ 10 থেকে 12 কেজি ওজন হয় আপনার এক বছরে, কারণ ওখানে হাওড় অঞ্চল, সেখানে গ্লাস কাপ মাছ মোটামুটি ভালো চলে। যাই হোক, আপনি যদি পুকুরে চাষ করতে চান তাহলে অল্প পরিমাণে দিবেন, তাহলে দেখা গেছে আপনার খাবারও কম লাগবে। কচুর পুকুরের কচুরি পেনা বা আপনার ডিম পেনা, ওইগুলি খেয়ে মাছ বড় হয়ে যাবে, এবং কি আপনার হালকা কিছু ভুষি বা খড় ইত্যাদি যে কোনো খাবার দিয়ে মাছগুলি তৈরি করতে পারেন। এই মাছগুলি খুবই শক্তিশালী মাছ, এদের মৃত্যুর হার একদম কম। যদি আপনি এই মাছগুলো নিতে পারেন, তো আশা করি আপনি চাষে লাভবান হতে পারবেন। বাজারে গ্লাস কাপড়ে হয়তো দেখতে পাচ্ছেন যে 3 কেজি 4 কেজি ওজনের, এটি আপনার দেখা গেছে যে আপনার পুকুরে চাষের মাছ। আর যদি বিলে বা হাওড় অঞ্চলে মাছ থাকে তবে ওইগুলি আপনার 10 থেকে 15 কেজি ওজন হয়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যদি এই মাছগুলি আপনার নিতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। আর মাছগুলি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য ভিডিও টাইটেলে দেওয়া নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার পাবেন, ওখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। এগুলি সাধারণত আপনার 3 থেকে 4 ইঞ্চি সাইজের পোনা। এই মাছগুলি আমরা কেজি ধরে বিক্রি করে থাকি, কেউ যদি পিস ভাও নিতে চান পিস ভাও বিক্রি করে থাকি। যাই হোক, যেভাবে হোক নিতে পারবেন, যোগাযোগ করবেন। ধন্য থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।